আজকে কথা বলবো যে স্তন ক্যান্সারের ঝুঁকিতে কারা আছে, কাদের সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। এটা সবাই জানা উচিত, না জানলে আসলে অনেক সহজেই এটা রিমুভ করা যায় যদি জানা থাকে, আগে ট্রিটমেন্ট করা যায়। এক নম্বর হয়েছে যাদের পূর্বে ইতিহাস আছে, যে সকল মহিলাদের পূর্বে কখনো হয়েছিল কিন্তু আবার তার হওয়ার সম্ভাবনা আছে বেশি, এটা পুরুষদের সবচেয়ে মহিলাদের সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হয়েছে পূর্বে ফ্যামিলিগত ইতিহাস, মার স্তন ক্যান্সার ছিল বা খালার হয়েছে, এই টাইপের থাকলে তার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যার যে ঋতুস্রাব বা মাসিক খুব তাড়াতাড়ি হয়, মানে একটা ঋতুস্রাব হয় কি 12 বছর ঋতুবছর হয়, দেখা যাচ্ছে 10 বছর পরে ঋতুস্রাব হয়ে গেছে, এই যে আগে হয়েছে তার কিন্তু স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হয়েছে যার মাসিক তাড়াতাড়ি বন্ধ হয়, হওয়ার কথা ছিল তাড়াতাড়ি কিন্তু দেরিতে হয়েছে, সেক্ষেত্রেও তার হওয়ার একটা চান্স আছে। যে সকল মহিলারা এই যে মনোপদের চিকিৎসা, এই যে দেরিতে বা দ্রুত যে মাসিক বন্ধ হয়, এইসব মহিলাদের তাদের হরমোন দিয়ে চিকিৎসা করে, তাদের সম্ভাবনা বেশি থাকে স্তন ক্যান্সারের। মোটামুটি এই এই সবগুলোই বোঝা যায় এই স্তন ক্যান্সারের দায়ী। আরেকটা আছে যদি কারো প্রথম বাচ্চা অনেক দেরিতে নেয়, নিয়ম কি আপনার বিবাহের কয়েক বছরের ভিতরে বাচ্চা নিতে হবে, অনেকেই আছে বাচ্চা নেয় না, সেক্ষেত্রে দেখা গেছে 35-40 যে বাচ্চা নেয়, এক্ষেত্রে কিন্তু তাদের একটা চান্স আছে স্তন ক্যান্সার হওয়ার। সুতরাং আজকে আলোচনা ছিল এটাই, বুঝতে পারছেন যে কারা কারা ঝুঁকিতে আছে, এই সকল রোগগুলো আসলে ঝুঁকিতে থাকে স্তন ক্যান্সারের, এগুলো এড়াতে পারলেই আসলে আমাদের মোটামুটি স্তন ক্যান্সারটাকে রিমুভ মানে এড়ানো সম্ভব। ধন্যবাদ সবাইকে যারা আজকে এই ভিডিও দেখছেন। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা না, এটা হচ্ছে মূলত বিশেষজ্ঞ চিকিৎসকের কাজ বা ক্যান্সার বিশেষজ্ঞের কাজ। আমি সাধারণত এরা সতর্ক করি এবং সাধারণ মানুষ জানতে পারবে, হ্যাঁ, এই এই জিনিসগুলো আমি জানানোর চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।